মাঝে মধ্যেই বলি ভালো লাগছে না, তখন ভীষণ একা হয়ে পড়ি, সব থেকেও কি যেন একটা নেই, কিন্তু কি নেই সেটাই জানি না, একটা শূন্যতা তখন মনের মধ্যে থেকে যায়। হঠাৎ করেই মনটা খারাপ হয়ে যায় আমাদের, মন খারাপের কারণ খুঁজতে থাকি, কিন্তু চেষ্টা করেও খুঁজে পাই না সে কারণ। কারণ খুঁজে না পেলেই আমরা বলি ভালো লাগছে না। ভালো লাগছে না এমন কথা যেন আমাদের সকলেরই, কিন্তু কি করলে যে ভালো লাগবে সেটাই বুঝতে পারি না। এর জন্য কোনো শারীরিক অস্বস্তি আমাদের নেই, কোনো রকম মাথা ব্যথাও হয় না, চোখে জলও আসে না, শুধু একটাই কথা, ভালো লাগছে না। ভালো লাগছে না আসলে এটা একটা মানসিক অস্বস্তি, এই অস্বস্তির জন্মটা হয় আমাদের মনে। মনকে জিজ্ঞাসা করলে মনও উত্তর দিতে পারে না কেন এই অস্বস্তি। এই অস্বস্তি থেকে স্বস্তি পেতে কোনো মেডিসিনও নেই, মনে হয় একা থাকি, একা থাকতে গিয়ে আরও একা হয়ে যাই। একাকিত্ব দূর করতে গিয়ে মনে হয় সবার সাথে থাকলেই ভালো হতো, সবার সাথে থাকতে গিয়ে মনে হয় একা থাকলেই ভালো হতো। মনের মধ্যে একটা দোলাচলতা কাজ করে, কি করলে নিজে ভালো থাকা যেত সেটা কিছুতেই বোঝা যায় না। বুঝতে না পেরে নিজের প্রতি নিজেই বিরক্ত হয়ে উঠি, বিরক্তিকর মন নিয়ে কিছুই ভালো লাগে না, কেউ ভালো কথা বললেও তখন বিরক্ত লাগে, নিজের প্রতি ধৈর্য হারিয়ে ফেলি, অন্যের প্রতি রাগ দেখিয়ে ফেলি, দু একটা কথাও শুনিয়ে দিই, পরে বুঝতে পারি ভুল করেছি, অনুশোচনা করি সেজন্য, নিজেকে দোষ দিই তখন, ভালো লাগে না কিছুই, তারপর নিজেকে ঠিক করতে চেষ্টা করি, ঠিকও হয়ে যায়, আবার কদিন পর দেখি আবার শুরু হয় ভালো লাগছে না, মন খারাপ হতে শুরু করে। ভালো লাগছে না এটা কখনোই মন থেকে যায় না, এই অস্বস্তিও সারে না, মাঝে মাঝে আকাশে কালো মেঘ যেমন আসে এটাও তাই, মেঘ সরে গেলে যেমন আকাশ পরিষ্কার হয়ে যায়, ঠিক এরকমই এই ভালো লাগছে না ব্যাপারটা, আসবে আর যাবে, এর কোনো ওষুধ নেই। ভালো লাগছে না আসলে মনের গুমোট, গুমোট কেটে গেলেই কিন্তু স্বস্তি আসে, কিন্তু চিরদিনের জন্য গুমোটটা চলে যায় না, তাই ভালো লাগছে না এমন অস্বস্তির মাঝেও ভালো থাকতে হয় আমাদের।